এর পরবর্তীতে আমরা শিখব গসাগু। গসাগুটা কি? গসাগু হচ্ছে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যদি আমি বলি বারো, বারো এর গসাগু কত, তাহলে বারোর গসাগু নির্ণয় করতে গেলে আমরা কি করব, এর গুণনীয়ক গুলো দেখে নেব। তাহলে বারোর গুণনীয়ক হচ্ছে হলো, বারো এর গুণনীয়ক এক, ছয় দুগুণ বারো, তিন চারা বারো গুণ বারো, অর্থাৎ বারোর গুণনীয়ক হচ্ছে বারো নিজেই একটা, বারোকে বারো, ছয় দুগুণ বারো, তিন চারা বারো। তাহলে বারোর গুণনীয়ক হচ্ছে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা, তাই না? তাহলে বারোর গুণনীয়ক হচ্ছে গুলো এত বলো। এখন যদি কেউ বলে বারো ও ২৪ এর গসাগু কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, বারোর গুণনীয়ক যেহেতু আমরা আগে নির্ণয় করেছি, তাহলে ২৪টা ঠিক ওইভাবেই করি। তাহলে যদি ২৪টা করি, তাহলে ২৪ সমান সমান হবে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ ছয় গুণ আট গুণ বারো গুণ ২৪। তাহলে এখানে দেখা যায় যে ২৪ একে ২৪, বারো দুগুণ ২৪, তিন আষ্টে ২৪, চার ছয় ২৪। তাহলে দেখো বারোর গুণনীয়ক গুলো হলো এবং ২৪ এর গুণনীয়ক গুলো। তাহলে এখন যদি আমরা দুটি সংখ্যা মিলে গসাগু নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি হবে, উভয় গুণনীয়ক গুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো আমাদের বেছে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই, তাহলে কি হবে আমাদের, এক এক দুই দুই তিন তিন চার চার ছয় ছয়, তাই না, বারো বারো, এইভাবে। তাহলে আমরা বারো এবং ২৪ গুণনীয়ক গুলো দেখে নিলাম। তাহলে এর ভেতর আমাদের বেছে নিতে হবে সাধারণ গুণনীয়ক গুলো কোনগুলো, এক দুই, মানে উভয় পক্ষে যে গুণনীয়ক গুলো থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, একই রকম গুণনীয়ক, যেরকম এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ ছয় ছয় বারো বারো। এর মাঝে সবচেয়ে বড় যেটি, সেইটি হবে আমাদের নির্ণেয় গসাগু, অর্থাৎ বারো ও ২৪ গসাগু হচ্ছে হলো বারো। যদি আমরা এভাবে না করে আলাদাভাবে করি, ধরো বারো ও ৩০ করলাম, তাহলে বারোর গুণনীয়ক যদি এখানে পেলাম, তাহলে ৩০ এর গুণনীয়ক হচ্ছে আমাদের এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং ৩০। তাহলে সেক্ষেত্রে আমাদের মৌলিক গুণনীয়কের ভেতরগুলো আমরা সাধারণ মিল পাই কোনগুলো, হচ্ছে সাধারণ বা মিল আছে কোনগুলো, এক দুই তিন, এটা তো উভয় কমন, দেন ছয় আছে বারোর ভেতরে ৬। তাহলে এই কয়টা যদি আমাদের সাধারণ গুণনীয়ক হয়, তাহলে এর ভেতরে সবচেয়ে গরিষ্ঠ সংখ্যা হচ্ছে হলো কত, ৬। তাহলে বারো ও ৩০ এর যদি গসাগু বলে, নির্ণয় করতে বলে, তাহলে বারো ৩০ এর গসাগু হবে কত, ৬।